বন্ধ হচ্ছে না মিঠাই, কোনো সিদ্ধান্ত নেয়নি চ্যানেল কর্তৃপক্ষ। মিঠাই ফ্যানদের বিরাট বড় সুখবর, বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন। আচমকাই সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় রটেছে এপ্রিল মাসে শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় মিঠাই ধারাবাহিকটি, আর এই খবর পাওয়ায় চিন্তায় বাস মিঠাই ফ্যানদের কপালে। সত্যি এই খবর আসল জানিয়ে দিলেন পরিচালক নিজেই। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমকে মিঠাই ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস জানিয়ে দিলেন, এক বছর ধরে আমি এটাই শুনছি। গত বছরও যখন মাঝে টিআরপি একটু ডাউন ছিল তখন আমাকে অনেক প্রশ্ন করেছে, আমি তো চ্যানেলের কেউ নই, আমি পরিচালক, চ্যানেল যতক্ষণ না পর্যন্ত আমাকে জানাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিছু জানি না। একটা কথা ঠিক, একটা সিরিয়াল শুরু হলে শেষ তো হবেই, তবে সেটা হবে কবে আমি জানি না। পরিচালক আরও জানায়, মিঠাই শেষের গুঞ্জন নিয়ে এখন আর কিছু ভাবি না, রানী রাসমণিও শেষ হয়ে যাবে করে সাড়ে তিন বছর চলল, এটাও এক বছর বন্ধ হবে করে এখনও চলছে। টাইম স্লট চেঞ্জের সময়ও এই গুজব রটেছিল, লোকজনের এখন নতুন সিরিয়াল লঞ্চ হলেই মনে হয় মিঠাই শেষ হবে। মিঠাই কনিষ্ঠ সূত্রদের দাবি, মিঠাই শেষ হওয়ার কোনো খবর নেই এরকম। এখন পর্যন্ত মিঠাই প্রফিটে চলছে, অর্থাৎ শেষ হওয়ার প্রশ্নই উঠে না। বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে, নিশ্চিন্তে থাকতে পারেন মিঠাই ভক্তরা। তো বন্ধুরা, এবার রাজেন্দ্র প্রসাদ নিজেই জানালো মিঠাই শেষ হচ্ছে না। এ বিষয়ে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও, ধন্যবাদ।